একটা ভিডিওতে ভিউজ আনতে কিংবা একটা ভিডিও ভাইরাল করতে একটা প্রফেশনাল থাম্বনেলই যথেষ্ট। এখানে প্রফেশনাল থাম্বনেল তৈরি করার জন্য কি আপনি একটা কোর্স করবেন? না, আপনার কোনো কোর্স করার প্রয়োজন নেই। আপনি মোবাইল দিয়ে খুব সহজে কিন্তু একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারেন। তো এই ভিডিওতে কীভাবে আপনার প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন সেই বিষয়টা আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আর আমি আপনাদের সাথে হাজির হয়েছি উত্তম কুমার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিকন টিপস। তো ভিউয়ার্স, দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। যে অ্যাপসের মাধ্যমে আমরা প্রফেশনাল থাম্বনেল তৈরি করব তার জন্য আমরা প্রথমে অ্যাপসটা ইনস্টল করে নিই, তার জন্য প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে আসার পর এখানে লিখব ফিক্সার ল্যাব। এই ফিক্সার ল্যাব লিখে সার্চ করলে কিন্তু আমরা পেয়ে যাব। তো অ্যাপসটা পেয়ে গেছে, আমার যেহেতু ইনস্টল করা আছে তার জন্য ওপেন দেখাচ্ছে, তো আমি ওপেন করে নিলাম। তারপর তো সামনে এরকম একটা পেজ চলে আসবে, এই যে নিউ টেক্সট, এই নিউ টেক্সটটা কেটে দেবেন। উপরে যে ডিলিট অপশানটা রয়েছে এখানে ডিলিট অপশানে ক্লিক করে ওকে। দেখতে পাচ্ছেন এখানে টেক্সট কিন্তু ক্লিয়ার। এরপরে যে উপরে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন, থ্রি ডট লাইনে ক্লিক করবেন। এরপর ইমেজ সাইজ, এই ইমেজ সাইজে আপনারা ক্লিক করবেন। এখানে কাস্টম লেখা আছে, আপনারা এখানে এই যে টিকটার এখানে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল, তো ইউটিউব থাম্বনেল আপনারা ক্লিক করবেন। তো ইউটিউবের থাম্বনেলের জন্য 1280x720 এটা হচ্ছে রেশিও, তো এখানে ওকে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন থাম্বনেলের সাইজ কিন্তু হয়ে গেছে। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, তো এখানে যদি আপনারা যান তো এখানে অনেক কালার্সে গেলে অনেক রকম কালার্স কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো, আপনার যে ব্যাকগ্রাউন্ড প্রয়োজন এখান থেকে কার ইচ্ছা মতো করে নিতে পারবেন। এছাড়াও যদি আরও সহজভাবে নিতে যান তো গুগলে যাবেন, ইউটিউব থাম্বনেল বা থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন। সার্চ করে ইমেজে যাবেন, ইমেজে গেলে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন এখান থেকে। এখান থেকে ইচ্ছা মতো কিন্তু ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো আমি চলে যাচ্ছি, ইচ্ছা মতো একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিচ্ছি। তো এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি, এরপর গ্যালারি থেকে এই যে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোডে ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং টিক দিয়ে দিলাম। এটা ইচ্ছা মতো আপনারা বসিয়ে নিতে পারবেন, আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকু আপনি বসিয়ে নিতে পারবেন। তো আমি আমার ইচ্ছা মতো বসিয়ে নিলাম এখানে। এরপরে এখানে টেক্সট দেওয়ার জন্য আপনারা এই যে প্লাস আইকনটা রয়েছে, এরপর টেক্সট, এরপর এই যে নিচে এ বলে একটা অপশন আছে, এই এতে আপনারা ক্লিক করবেন। তারপর এডিট, এডিটে ক্লিক করে আপনারা এটা কেটে দেবেন নিউ টেক্সট। এখানে যেটা প্রয়োজন সেটা আপনারা দিয়ে দেবেন। তো আমার এখানে লিখে দিচ্ছি, তো আমি এখানে লিখে দিলাম প্রফেশনাল। তারপরে যে ওকে বাটনে ক্লিক করো। তারপরে যদি এটা কালার চেঞ্জ করতে চান কিংবা ফন্ট চেঞ্জ করতে চান তো এটা সিলেক্ট করে দেবেন। আপনারা সিলেক্ট করার পরে নিচে চলে আসবেন, এখানে ফন্ট বলে একটা অপশন এ বি লেখা। তো এখানে মাই ফন্ট, এখানে ফন্ট কিন্তু অনেকগুলো রয়েছে, আপনারা কিন্তু ইচ্ছা মতো ফন্ট দিতে পারবেন। তো এরপরে যদি আপনার কোনো ফন্ট সেট করা থাকে, মাই ফন্ট বলে আমার কিছু ফন্ট সেট করা আছে, তো আমি এখান থেকে কিন্তু নিজের ইচ্ছা মতো ফন্ট সেট করে নিতে পারি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফন্ট সিলেক্ট করা হয়ে গেছে। আপনি যদি কালার চেঞ্জ করতে চান সেটাও আপনার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে কালার বলে একটা অপশন আছে, সেখানে আপনি চলে যাবেন কালার, কালার গিয়ে আপনারা হলুদ করতে পারবেন, যে কোনো কালার করতে পারবেন আপনাদের পছন্দ মতো। তো আমি হোয়াইট রাখলাম। এখানে যদি একটা ছবি দিতে চান তাহলে যে প্লাস আইকনে ক্লিক করুন, প্লাস আইকনে ক্লিক করে ফ্রম টু গ্যালারি, গ্যালারিতে আপনারা ক্লিক করবেন। এই গ্যালারি থেকে আপনারা একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনারা গ্যালারিতে যাবেন, গ্যালারিতে যে যেখানে ছবিটা রয়েছে সেখান থেকে আপনি একটা নিয়ে চলে আসবেন, ছবি সিলেক্ট করে নেবেন। এরপর কোনটুকু দরকার কীভাবে দেবেন সেই জিনিসটা আপনারা একটু দেখে নেবেন আপনারা এখান থেকে। অবশ্যই ব্যাকগ্রাউন্ড যদি না থাকে তাহলে হবে, তো আমার এখানে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন কোনো কিছু নেই। তো এটা আপনার একটু সাইজটা এটা ধরে, যে গোল আইকনটা রয়েছে এটা ধরে আপনার টেনে ছোটো বড়ো করে নেবেন আপনাদের পছন্দ মতো। এরপর আবার প্লাস আইকনে যাবেন, প্লাস আইকনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, আবার একটা টেক্সট নেবেন, এখানে আপনার লিখবেন থাম্বনেল। এই থাম্বনেল লেখার পর ওকে বাটনে চাপ দেবেন। এরপর আবার যদি একটা ফন্ট চেঞ্জ করতে চান তাহলে আবার সিলেক্ট করার পর এই যে ফন্টে যাবেন, ফন্টে যাওয়ার পর মাই ফন্ট, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট সিলেক্ট করে নেবেন। তো এই যে গোল আইকন কোনার উপরে দেখতে পাচ্ছেন, তো কোনার উপর যে গোল আইকনটা রয়েছে এখানে চাপ দিয়ে ধরে আপনারা ফন্টটা বড় ছোট করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা একটু এলো পাথারি হয়ে আছে, আপনারা একটু সাজিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো। যদি কালার চেঞ্জ করতে চান এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন কালার বলে একটা অপশন আপনাদের নিচে, এই কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করে আপনাদের পছন্দ মতো কালার এখানে দিয়ে নেবেন। তা আমি এখানে ইয়েলো দিয়ে দিচ্ছি বা হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে যে টিকে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন হলুদ হয়ে গেছে।
এরপর আরেকটা টেক্সট দিবেন, প্লাস আইকনে ক্লিক করবেন টেক্সট, এরপর লিখে দিচ্ছি তৈরি করুন। দেখতে পাচ্ছেন তৈরি করুন লিখলাম এবং ওকে বাটনে ক্লিক করলাম। তো এটা যদি ফন্ট দিতে চান তো আপনার ফন্টে চলে যাবেন, এরপর মাই ফন্ট, মাই ফন্ট থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি, এরপর ওকে দিবেন। দেখতে পাচ্ছেন ফন্ট কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। তারপর এটা টেনে ছোট বড় করে নিতে পারবেন ইচ্ছে মতো, আপনার যতটুকু রাখতে ইচ্ছে ততটুকু করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু নড়াচড়া করতেছে, আপনি যদি এটা ফিক্সড ভাবে কোথাও সিলেক্ট করে রাখতে চান তাহলে কিন্তু করে নিতে পারবেন। তো যে যা রাখতে চান সেখানে রেখে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইনের নিচে এই অপশনে আপনারা ক্লিক করবেন, যেটা আপনার ফিক্সড ভাবে রাখতে চান সে লকে আপনারা ক্লিক করবেন। এই যে তালা ধরনের বা লক ধরনের সিস্টেম যেটা রয়েছে এটাতে আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা যেটা রাখবেন সেটা আপনি নড়াচড়া করবে না। তো দেখতে পাচ্ছেন এটা আমার কিন্তু নড়াচড়া করবে, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড আমার নড়াচড়া করতেছে। আমি ব্যাকগ্রাউন্ডটা ঠিকভাবে রাখার জন্য আবারও এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা এখানে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন এটা রেড হয়ে গেছে যে লকটা রয়েছে। এরপরে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নড়াচড়া করছে না এবং আমার ছবিটাও নড়াচড়া করছে না। তো থাম্বনেলটা একটু আমি ডিজাইন করতে চাই, যে প্লাস আইকনটা রয়েছে প্লাস আইকনে ক্লিক করবেন, এরপরে যে সেভ রয়েছে সেভে ক্লিক করবেন। এই সেভে ক্লিক করার পর আপনারা এই প্রয়োজন মতো দিয়ে নেবেন আপনাদের যতটুকু প্রয়োজন হবে। তো এখানে দেওয়ার পর আমি একটু নিচে যাচ্ছি, এটা 5 করে দিচ্ছি। এরপর নিচে যাচ্ছি, নিচে স্ট্রোক, এই স্ট্রোকটা 5 করে দিচ্ছি। এরপর এই যে দেখতে পাচ্ছেন অপাসিটিটা 0 করে দেবেন। এবং কালার দেখতে পাচ্ছেন এখানে কালারটা যদি আপনি দিয়ে নিতে চান, এখানে দুইটা কালার আছে, উপরেরটা না পরের যে কালারটা সেই কালারটা আপনার এখানে সাদা দিয়ে দেবেন বা যেটা আপনার পছন্দ সেটা দিয়ে নেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে প্রফেশনাল থাম্বনেল তৈরি করুন হয়ে গেছে। এটা যদি আর একটু ডিজাইন করতে চান আপনারা আপনার করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো আপনার ডিজাইন করে নেবেন। তো আপনার একটু খেয়াল করে হাতের যে আঙুলটা রয়েছে এটা কিন্তু নিচে পড়ে গেছে এবং যে বর্ডারটা এটা কিন্তু উপরে হয়ে গেছে। তো আপনারা একটু এটা অ্যাডজাস্ট করে নেবেন। এখানে আপনারা ক্লিক করবেন থ্রি ডট লাইনের নিচে, যেটা আপনারা উপরে রাখবেন সেটা উপরে থাকবে। যেমন এই ছবিটা এই বর্ডারের নিচে, তো আমরা করবো কি ছবিটা উপরে নিয়ে চলে দেবো। এটা এখানে ক্লিক করবেন, এই যে অনেকগুলো ঘর রয়েছে 8টা, এই ঘরগুলোতে চাপ দিয়ে ধরে আপনারা উপরে নিয়ে যাবেন। আপনারা কিন্তু এটা যে কোনো সময় যে কোনো জায়গায় নিতে পারেন। তো সব উপরে নিয়ে গেলাম, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা উপরে হয়ে গেছে। আপনি যদি এটা আরো ডিজাইন করতে চান, আপনি যদি এই ছবিটাতে একটু লক ছুটিয়ে দিলাম, এবার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এই যে গোল আইকনটা রয়েছে মিডলে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা একটু চলে যাবেন স্ট্রোক, স্ট্রোকে গিয়ে আপনার কিংবা শ্যাডো, একটু শ্যাডো দিয়ে দিতে পারেন। এই শ্যাডোতে ক্লিক করবেন, তারপর অন করে দেবেন। শ্যাডো অন করার পর একটু সাদা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন পাশটা কিন্তু সাদা হয়ে গেছে আমার ছবির পিকচারে যে ইটা রয়েছে। এরপর টিক দেবেন। এছাড়া যদি আপনি স্ট্রোক করতে চান, একটু মোটা সাইডগুলো দিতে চান, এই যে স্ট্রোকে আছে স্ট্রোকে অন করবেন। অন করার পরে আপনারা এই যে হোয়াইট আছে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা সাদা হয়েছে। আপনি যদি বন্ধ করেন দেখতে পাচ্ছেন এখানে কমে গেছে এবং আপনার যেটা খুশি সেটা কিন্তু করতে পারবেন। তো আমি এভাবে রেখে দিলাম, এটা আর স্টক দিলাম না। তো এটা এখন সেভ করার ফলে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ এখানে আপনারা সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পিএনজি, তো আপনারা একটু ক্লিক করবেন এখানে, তারপর এই পিএনজি সিলেক্ট করে দেবেন। তারপর আবার ওই কাস্টমের ডান সাইডে এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে আল্ট্রা দিয়ে দেবেন, তাহলেই এইচডি কোয়ালিটির আপনার ফাইলটা সেভ হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারিতে আপনারা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সেভ ইমেজ। এরপর আমরা দেখি গ্যালারিতে আসলে সেভ হয়েছে কি না। তো আপনারা একটু নিচে যাবেন এবং যেটা সেভ করেছে এটা দেখতে পাচ্ছেন, আমার কিন্তু প্রফেশনাল থাম্বনেল তৈরি করুন এ কিন্তু সেভ হয়ে গেছে। তো আপনারা খুব সহজে এভাবে কিন্তু একটা প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন। এটা